আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গোসলখানায় গেলেন গোসল করার জন্য। গোসল করার জন্য তিনি নদীর ঘাটে গেলেন, লক্ষ্য করলেন একটা বিরাট বড় বিচ্ছ, মস্ত বড় একটা বিচ্ছ। দৌড়াইয়া দৌড়াইয়া নদীর ঘাটের কিনার দিকে বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় আসে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় আসে, কোন কারণে বিচ্ছু দৌড়ায় আসে, বিচ্ছুর কি পিপাসা লাগলো কিনা। উনি চিন্তা করলেন, আমি একটু দাঁড়ায় দেখি। আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত মুফাসসির নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে কিছু সময় পরে আমি আরও আশ্চর্য হয়ে দেখলাম, নদীর ভিতর থেকে একটা ব্যাং নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেছেন। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার। শুনিয়া যান, নদীর পানির ভিতর থেকে ব্যাং আসিয়া নদীর কিনারায় পিঠ লাগাইছে নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি। বললেন, আমি দেখলাম বিচ্ছুটা দৌড়াইয়া 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 ওই ব্যাঙের পিঠের উপরে এসে চড়ে বসল। ব্যাঙের পিঠের উপরে যখন বিচ্ছুটা চড়ে বসছে, তখন ওই ব্যাঙটা বিচ্ছুটার পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার দিছে। ব্যাঙ নদীর মধ্যে নামছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ নদীর মধ্যে নামলেন। ব্যাং আগে আগে যায়, উনি ধীরে ধীরে পিছে পিছে যায়। আজকে দেখব ব্যাং বিচ্ছুটাকে কাঁধে নিয়ে কোন জায়গা যায়। ব্যাং সাঁতরাইয়া সাঁতরাইয়া নদীর কিনারায় যাইয়া নদীর ওই পারে নামাই দিল। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ বলেন, আমি দেখলাম ব্যাং পিঠ থেকে বিচ্ছুটা নেমে আবার বিচ্ছু দৌড়াইতে লাগলো, ব্যাং নদীর মধ্যে চলে গেল। নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি বিচ্ছুর পিছু পিছু হাঁটতে লাগলাম, দেখি বিচ্ছুটা কোন জায়গা যায়। আমি লক্ষ্য করলাম বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। যেতে যেতে বিচ্ছু চলে গেল একটা বিরাট বড় বট গাছ। এই গাছের নিচে একজন আল্লাহর দরবেশ উলি তিনি শুয়েছিলেন, ঘুমিয়েছেন। এমন সময় বটগাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ উঠে আল্লাহর উলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক ওই সময় আমার রব আমার আল্লাহ বিচ্ছুটাকে খবর দেওয়াইয়া ব্যাঙের দিয়া নদী পার করাইয়া আমার আল্লাহ বিচ্ছুটারে দাওয়াত করে এনে উনি বলতেছেন, আমি দেখলাম বিচ্ছুটা সাপের লেজ বেয়ে মাথার উপরে গেল, বিচ্ছু মাথার উপরে কামড় দিল সাপেরে, সাপে বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। একবার জোরে বলা যাবে কি, সুবহানাল্লাহ। প্রিয় কুলাউড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এমন কোনো নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করব। খুবই মনোযোগ দিবেন, আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। শরীরের দিকে যদি আপনি তাকান, আল্লাহর কোরআন বলতেছে, আমি মানুষকে মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে কাঠামো দিয়ে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করলাম। আপনি আপনার নিজের চেহারার দিকে যদি তাকান, আল্লাহ কত সুন্দর করে আপনাকে বানাইলেন। এই সুন্দর করে বানালেন তো আমার আল্লাহ। কোরআন বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা।
আর মুসলমান কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। মনোযোগ দিবেন, আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, কেউ আছে ইহুদি, ইহুদিরা আল্লাহ মানে, কিন্তু উজাইর আলী ইসলামকে আল্লাহর ছেলে মানে। আমরা মুসলমানরা আল্লাহ মানি, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করি না, শিরিক করি না। ইহুদিরা বলে আল্লাহ মানি, কিন্তু উজাইর আল্লাহর বেটা। খ্রিস্টানরা বলে আল্লাহ মানি, কিন্তু ঈসা আলাইহিসসালাম আল্লাহর বেটা। আমরা মুসলমানরা বলি আল্লাহ মানি, কিন্তু আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কারো মুখাফেক কিনা। আমরা সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর মুখাফেক কি, কথা বলেন ঠিক কিনা? সনাতন ধর্মের যারা আছে, সনাতন ধর্ম, আমাদের দেশে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে, সনাতন ধর্মের যারা আছে তাদের বিশ্বাস 33 কোটি তাদের দেবতা আছে, একটা দুইটা দেবতা না, 33 কোটি দেবতা। আমি কোনো ধর্মকে কটাক্ষ বা ছোট করব না, সেটা তাদের বিশ্বাস। আসতে পারে যে কারো বিশ্বাস হতে পারে, তাদের দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, বাতাসের দেবতা আছে, গরমের দেবতা আছে, এই আগুনের দেবতা আছে, সমুদ্রের দেবতা আছে, মাছের দেবতা আছে, সাপের দেবতা আছে, এই আপনার কি বলে হায়াতের দেবতা আছে, মরণের দেবতা আছে, তারা বিভিন্ন বিভিন্ন বিষয়ে দেবতা দেবতা বিশ্বাস করে। এরকম দেবতা দেবতা দিয়া তাদের 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী, আমরা এক আল্লাহ বিশ্বাসী, কথা বলেন ঠিক না? বেঠে কোরআন আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে, মৃত ছিলে। ফা আহিয়াকুম, আমি রব তোমাদেরকে, আমি আল্লাহ জীবন দিলাম, অস্তিত্ব দিলাম, তুমি অস্তিত্বহীন ছিলে, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান, অন্ধকারে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। কলাউরার মুসলমান আল্লাহ এক, আল্লাহ জোরে বলেন আল্লাহ, আল্লাহ। আমাদের আর কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রব নাই, রহমান নাই, রহিম নাই, করিম নাই, সত্তর নাই, জব্বর নাই, আল্লাহ 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 সমকক্ষ কেউ নাই। মালিক আমাদের একজন, রব আমাদের একজন, স্রষ্টা আমাদের একজন, তিনি একাই তমাম সৃষ্টিকে একসাথে তিনি নিয়ন্ত্রণ করেন। সূর্য তারই হুকুমে চলে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বললেন চাঁদ সূর্যগুলি আমি রব্বে করিমের হুকুম অনুযায়ী
তার নিজস্ব কক্ষপথে চাঁদ এবং সূর্য পরিচালিত হয়। চাঁদ কখনো সূর্যের রাস্তায় যায় না, সূর্য কখনো চাঁদের রাস্তায় আসে না। আমরা একমাত্র মানুষ যদি আল্লাহর হুকুম অমান্য করিয়া আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া শয়তানের আইন আমরা মেনে চলি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইনগুলি আমরা মেনে চলি, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা শয়তানের পথ মেনে চলি। ওলাউরার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, ও সুন্নি মুসলমান, আজকে ঈদে মিলাদুন্নবীর রজনী চলতেছে। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন্নবীর র্যালি করেছে, দশকে জুলুস করেছে, মিছিল করেছে, আবার অনেকে এই মিছিলের বিরোধিতাও করেছে। আমরা এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন্নবীর মাহফিল করেছে, আবার অনেকে বেদাতের ফতোয়া দিয়েছে, তাতে কিছু আসে যায় না। একটা কথা মনে রাখবেন, এই মাহফিল আল্লাহকে কেন্দ্র করে, যার কারণে এই মাহফিলের দাম বেড়ে গেল। ওই যে মসজিদ আপনারা দেখেন, এই মসজিদটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তার নিসবত হলো আল্লাহর সঙ্গে। মসজিদে যে টাইলস করা, সেই টাইলস আপনাদের বাড়িতেও লাগানো থাকে। মসজিদে যে সিমেন্ট দেওয়া, বালি দেওয়া, ইট দেওয়া, এটা আমাদের দেশের বিল্ডিংগুলিতে ওই সিমেন্ট বালি ইটি ব্যবহার করে। মসজিদের যে জানালা, ওই জানালা আমাদের বাড়িঘরেও ব্যবহার করা হয়। মসজিদের যে বিছানা, সেই বিছানা আমাদের দেশের বাড়িঘরেও বিছানো হয়। কিন্তু আপনার বাড়িতে একরকম, মসজিদে আসলে হয়ে গেল ভিন্ন রকম। কারণ আপনার ঘর বাইতুল্লাহ, মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদের দাম বেড়ে গেল। আমার মাথায় আপনারা পাগড়ি দেখতেছেন, পাগড়ি, এই পাগড়িতে যে কাপড় আপনি দেখেন, এই কাপড়টা বাজার দিয়ে যদি আপনি লুঙ্গি বানান, তাহলে লুঙ্গি যদি আপনার থেকে ছুটে পড়ে যায়, কেউ লুঙ্গি উঠে যাচ্ছ মা লাগায় না, কারণ এটা হলো লুঙ্গি। এই কাপড় দিয়ে আবার অনেকে জাঙ্গে বানায়, যদি জাঙ্গে খুলে পড়ে যায়, কেউ উঠে যাচ্ছ মা লাগায় না, কারণ এটা জাঙ্গা। কেউ যদি মোজা বানায়, তাহলে এই মোজাটা খুলে ফেলানোর পরে চুমা লাগায় না, কারণ এটা পায়ের মোজা। একই কাপড় দিয়ে যদি পাগড়ি বানানো হয়, একই কাপড় দিয়ে যদি টুপি বানানো হয়, তখন এই টুপির এই কাপড়ের দাম বেড়ে যায়, পরে গেলে মানুষ উঠে চুমা লাগায়, কারণ এই টুপির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে, এই পাগড়ির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে। আল্লাহর নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক থাকার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, ঈদে মিলাদুন্নবী, এই সম্পর্ক আমার নবীর সঙ্গে থাকার কারণে আজকের মাহফিলের দাম এবং আমাদের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন কেউ বিরোধিতা করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ মত প্রকাশ করার অধিকার তার আছে, নাও মানতে পারে সেটা তার বিষয়। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর নবীর প্রেমে পড়ে এই মাহফিল আমরা আদায় করবো। বাজান খুব মনোযোগ দিবেন, বলছিলাম সৃষ্টির মধ্যে আমরা কিছুই ছিলাম না, আল্লাহ বললেন তোমরা নির্জীব ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিলাম। কোরআন বলতেছে وَبَدَأَ خَلْقَ الْإِنْسَانِ مِنْ تُرَابٍ খুব মনোযোগ দিবেন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে, মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ সুলালাতিন মিন মাইন চার রঙের মশল্লা দিয়া, চার রঙের মশল্লা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়াম, আগুন পানি মাটি বাতাস একযোগে কো
প্রিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস, একে যোগে কো প্রিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজিলি না তুই কইরা তালাশ, কোন জাগাসি মহাজোর চার রঙের মোহ সল্লা দিয়া, যে কইরাসি তোর গঠন চার রঙের মোহ সল্লা দিয়া। প্রিয় কুলাউড়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতি মিন মাইন মাহিন, আমি মানব সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে এবং এর বংশধারা নসল বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম, ছেলে হলো, মেয়ে হলো, নাতি হলো, পুতি হলো, বাবা হলো, মা হলো, ভাই হলো, বোন হলো, ভাগিনা হলো, ভাতিজা হলো, এই যে বংশধারা, এই বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম বানাইলাম, এটা হলো মানুষের শরীর থেকে ধাবমান নির্গত একটু পানি, এই পানি থেকে আমি আল্লাহ এই বংশ বিস্তার করলাম, পানি থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করলাম, সেই পানিটা বাবার পিষ্ট দেশের মধ্যে থাকে, মায়ের বক্ষ দেশের মধ্যে থাকে, এই পানিটাকে আমার রব মায়ের এক নির্জন আধারে জরায়ুর ভিতরে আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ মায়ের পেটের ভিতরে নিলেন, নেওয়ার পরে এইখানে আমার আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করলেন, ওই পানি থেকে রিফাইন করে 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 প্রথম 40 দিনে সেটা রক্তপিণ্ড হলো। কোরআন শরীফ বলতেছে খলাকাল ইনসানা মিন আলাম, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। এ কোলাউড়ার মুসলমান শুনে যাবেন, আমাদের অর্থবিত্ত হইলে আমরা অহংকারী হয়ে যাই, ক্ষমতা হইলে আমরা অহংকারী হয়ে যাই, আমাদের জ্ঞান বেশি হইলে আমরা অহংকারী হয়ে যাই, যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, মাইন কেসুরার মতো কলা গাছের পাতার নিচে তাদের থাকতে হবে, কথা কন ঠিক কিনা? ক্ষমতা আসার পরে অহংকারী হওয়া যাবে না। কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো, মুসলমানরা ঈদে মিলাদুন্নবীর র্যালি মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের একদল তাদের উপরে হামলা করলো, ঈদ পাটকেল মারল। শুনে রাখবেন, মনে রাখবেন, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহজালালের উত্তরসূরিরা কিন্তু ঘুমায় আছে, মরে যায় নাই, শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গড় গোবিন্দ ধ্বংস হয়েছে, আল্লাহর ওলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মসনদ ধ্বংস হয়েছে, আল্লাহর ওলির সাথে দুশ্মনির জন্য রাজা পৃথ্বীরাজের রাজত্ব চলে গেছে, সুফিরা কাউকে আগে আঘাত করে না, আল্লাহর ওলিরা কাউকে আগে আঘাত করে না, কিন্তু ওলিরা আক্রান্ত হলে এমন জবাব তারা দিয়ে দেয় যাদেরকে জবাব দেয় তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কেউ যদি মনে করে সুন্নি জামাত তাহলে সুন্নতল জামাতকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দিব, পদ্মা নদীতে ফেলে দিব, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব, এটা সম্পূর্ণ ভুল। ফুলতলি মসলাক, সারসিনা, ফুরফুরা, জনপুর, মসলকে আল আজরত, বাংলাদেশে মসলকে এনায়েতপুরি যত দরবার আছে, সুন্নি জামাত সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে, একবার লং মার্চ শুরু করে দেয়, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না, করে বলেন ঠিক কিনা?
বন্ধুগণ, আমার আমরা দুর্বল না, কিন্তু আমরা আদবি, ঠিক কি না? আমরা দুর্বল না, কিন্তু আমরা উশৃঙ্খল না। আমরা দুর্বল না, কিন্তু আমরা উশৃঙ্খল না, আমরা আদাবি, আমরা শান্ত। তার মানে এটা না আমরা দুর্বল, আমরা দুর্বল না, তার মানে আমরা ভদ্র। আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল। হা আহলে সুন্নাত আল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, যাই হোক, যেদিকে যাচ্ছিলাম কোরআন শরীফের দিকে ফিরে চলে যাই। আমি অস্তিত্বহীন ছিলাম, আমার মালিক আমাদের রব আমাদেরকে অস্তিত্ব দিলেন, আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন। প্রথম 40 দিন ওই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করলেন, রিফাইন করার পরে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার রব আমার আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। ওই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরও 40 দিন রিফাইন করতে লাগলেন। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোস্ত খণ্ড বানাইলেন, গোস্ত খণ্ডটাকে আমার আল্লাহ আরও 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। আঙ্গুল হলো, হাত হলো, নখ হলো, চোখ হলো, কান হলো, আমার দেহ হলো, সৌন্দর্য হলো। একটা বাচ্চা যখন আপনি দেখবেন দুনিয়াতে আসে, আসার পরে তাকে দেখতে খুব সুন্দর দেখা যায়, তার আঙ্গুলগুলি সুন্দর, তার চোখগুলি সুন্দর, তার কানগুলি সুন্দর, তার চেহারাগুলি সুন্দর, তার ঠোঁটগুলি সুন্দর, তার জিহ্বা সুন্দর, তার হাত পাগুলি সুন্দর। এই জন্য আল্লাহর কুরআন শরীফে আমার আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া, সৌন্দর্য দিয়ে আমি মানুষ বানাইলাম, মানুষ বানাইলাম সৌন্দর্য অবয়ব দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা, তুমি রহমান তুমি মেহেরবান, বলেন তুমি রহমান তুমি মেহের। অন্ধকারে না শুধু তোমার গুণগান, অন্ধকারে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, বলেন তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, হে মানব জাতি, অস্তিত্বহীন ছিলে তুমি, আমি রব তোমাকে অস্তিত্ব দিলাম। এই জন্য আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে অহংকারী হওয়া ঠিক না, গর্ব করা ঠিক না। আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে এই জীবনটাকে আল্লাহর রাহে কুরবানি করতে হয়। এই আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমাদেরকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে। যদিও আমরা সাহাবীদের মতো জিহাদের কাতারে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই, কিন্তু আল্লাহর দেওয়া মসজিদের নামাজের কাতারে দাঁড়ানোর সুযোগ আছে। এখনো নামাজের কাতারে দাঁড়াইতে হবে। নামাজের কাতারে দাঁড়াই আমরা আল্লাহর আইন মেনে মেনে চলতে হবে। আল্লাহর দেওয়া ছোট্ট জিন্দগি পাওয়ার পরে আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে। একটা কথার উত্তর দিবেন, সূর্য আল্লাহর আইনে চলে, চাঁদ আল্লাহর আইনে চলে, বাতাস আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে চলে। গতকালকে পর্যন্ত আকাশে মেঘ বৃষ্টি ছিল, আজকে নাই, আবার কালকে হবে কি হবে না আমাদের জানা নাই। কখন বৃষ্টি হবে, বৃষ্টি কখন কোন সময়ে হবে আমাদের কারো এটা জানা নাই, আমার মালিক আমার রব আমার আল্লাহ জানেন। এই যে বৃষ্টি আল্লাহর আইনে আসলো, আল্লাহর আইনে চলে গেল। কালকে অনেকে কমিটির সবাই হয়তো চিন্তা করছিল, হাই মেঘ কি হবে আগামীকাল, কিন্তু না, আমার আল্লাহ আজকে পরিষ্কার করে দিলেন,
একেবারে ক্লিন আল্লাহ করে দিলেন, বৃষ্টি মুক্ত করে দিয়ে মাহফিল আমার আল্লাহ আমাদের আসার সুযোগ করে দিলেন। আকাশের মেঘ আল্লাহর আইনে পৃথিবীর সমুদ্রগুলো যদি আপনি যান দেখবেন জোয়ার আসে, আবার সমুদ্রের পানি ভাটা চলে যায়, জোয়ার আসার পরে চার পাঁচ হাত পানি বেড়ে যায়। একটু চিন্তা করেন তো, জোয়ারটা কিন্তু শুধু সমুদ্রের কিনারে আসে না, পুরা সমুদ্রের ভিতরে জোয়ারটা হয়। কোটি কোটি মন পানি ছিল, কোটি কোটি মন পানি আবার কোথায় হারিয়ে চলে গেল? যিনি দিলেন তিনি আল্লাহ, যিনি নিলেন তিনি আল্লাহ। তাহলে সমুদ্রের জোয়ার ভাটা আমাদের হুকুমে হয় না, সমুদ্রের জোয়ার ভাটা আল্লাহর হুকুমে হয়। এই যে রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদল আমাদের বিধানে হয় না, এটা আল্লাহর হুকুমেই হয়। রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদল আমাদের হুকুমে হয় না, আল্লাহর হুকুমে হয়। এই জন্য ক্ষমতা আসার পরে ক্ষমতাহীন হয়ে যারা হবে তাদেরকে দুর্বল ভেবে অত্যাচার করা লাগবে, তাদেরকে কষ্ট দিতে হবে, তাদের অধিকারগুলি নষ্ট করতে হবে। এইগুলি অন্যায়, এইগুলি অন্যায়। এখন ধরেন ক্ষমতায় যারা আসলো তারা যদি চিন্তা করলো না আমরাই ব্যবহার করব, অন্যদেরকে আমরা দমায় রাখব। যদি মনে করেন মুসলমানরা ক্ষমতা চিন্তা করলো না হিন্দুদের পূজা আমরা করতে দেব না, এটা ঠিক না। ক্ষমতা আল্লাহ দেন, ক্ষমতার পালা বদল আসে, ক্ষমতা চলে যায় নদীর সাগরের জোয়ার যেমন আসে, আবার জোয়ার চলে যায় আল্লাহর হুকুমে। ক্ষমতাও আসে আল্লাহর হুকুমে, চলেও যায় আল্লাহর হুকুমে। আল্লাহর কুরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর আপনি বলে দেন তমাম মুলকের মালিক আমি আল্লাহ। রাশিয়ার পুতিনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ, আবার আমেরিকার বাইডেনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দেখবেন মনস্তাত্ত্বিক সিনাই যুদ্ধ চলতেছে, বিরাট যুদ্ধ। আপনি মনে করবেন না তারা বসে রয়েছে না, রাশিয়া যুদ্ধ করতেছে পুরা ন্যাটো বাহিনীর সঙ্গে একা, পুরা ন্যাটো বাহিনী যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দিয়ে তারা যুদ্ধ চালাইতেছে। তাদের মধ্যে স্নায়ুগতভাবে বিরাট পুরো যুদ্ধ চলতেছে। এই পৃথিবীর দুইটা শক্তি যদি এক জায়গা হতো তারা মুসলমান টিকতে দিত না, মুসলমান তারা মেরে ফেলতো। এই জন্য আল্লাহ তাদের মধ্যে দুই তিনটা দল আল্লাহ বানাই দিয়া মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করতেছে। যদিও আমেরিকা যদিও ইসরায়েলের পক্ষ দেয়, রাশিয়া কিন্তু তলে তলে ইরানের পক্ষ দিয়া ফিলিস্তিনিদের পক্ষ দিতেছে। এটাই হলো আল্লাহর খেলা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। সুন্দর একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাব, বিশ্ববিখ্যাত মুফাসসির, আল্লাহু আকবার, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা হযরতে কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের তফসির করতে গেলাম। তফসির শুরু করলাম, লেখা শুরু আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই তফসির লেখার পরে আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের তফসির করতে যাব। ঠিক এমন সময় আমি চিন্তা করলাম জোহরের নামাজের সময় ঘনিয়ে গেছে, আমি গোসলখানা থেকে জোহর নামাজ এসে পড়ব, আগে নদী থেকে আমি গোসল করে আসি। কোলাউড়াবাসী আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি গোসলখানায় গেলেন গোসল করার জন্য। গোসল করার জন্য তিনি নদীর ঘাটে গেলেন, লক্ষ্য করলেন একটা বিরাট বড় বিচ্ছ, মস্ত বড় একটা বিচ্ছ। দৌড়াইয়া দৌড়াইয়া নদীর ঘাটের কিনার দিকে বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় আসে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় আসে?
কোন কারণে বিচ্ছু দৌড়ে আসে, বিচ্ছুর কি পিপাসা লাগলো কিনা। উনি চিন্তা করলেন আমি একটু দাঁড়ায় দেখি। আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত মুফাসসির নাসিরউদ্দিন বাইজেবি বলেন আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে কিছু সময় পরে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম নদীর ভিতর থেকে একটা ব্যাং নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শুনিয়া যান, নদীর পানির ভিতর থেকে ব্যাং আসিয়া নদীর কিনারায় পিঠ লাগাইছে নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি দেখলাম বিচ্ছুটা দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে এসে চড়ে বসল। ব্যাঙের পিঠের উপরে যখন বিচ্ছুটা চড়ে বসছে তখন ওই ব্যাঙটা বিচ্ছুটারে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার দিছে। মনোযোগ দিয়ে, ব্যাঙে বিচ্ছুরে পিঠে নিয়ে নদীর মধ্যে সাঁতার শুরু করছে। তো নাসিরউদ্দিন বাইজেবি রহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তা, চিন্তা হলো জীবনে কোনোদিন ব্যাঙের বিচ্ছু পার করতে দেখলাম না, আজ কি ঘটনাটা কি দেখতে হবে। তো উনি ঘটনা দেখার জন্য ব্যাঙের পিছিয়ে পিছিয়ে রওনা দিল। ব্যাঙ নদীর মধ্যে নামছে, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজেবি রহমাতুল্লাহ নদীর মধ্যে নামলেন। ব্যাঙ আগে আগে যায়, উনি ধীরে ধীরে পিছিয়ে পিছিয়ে যায়। আজকে দেখব ব্যাঙ বিচ্ছুটাকে কাঁধে নিয়ে কোন জায়গা যায়। ব্যাঙ সাঁতরায় সাঁতরিয়ে নদীর কিনারায় যাইয়া নদীর ওই পারে নামাই দিল। নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ বলেন আমি দেখলাম ব্যাঙ পিঠ থেকে বিচ্ছুটা নেমে আবার বিচ্ছু দৌড়াইতে লাগলো, ব্যাঙ নদীর মধ্যে চলে গেল। নাসিরউদ্দিন বাইজাবি বলেন আমি বিচ্ছুর পিছু পিছু হাঁটতে লাগলাম, দেখি বিচ্ছুটা কোন জায়গা যায়। আমি লক্ষ্য করলাম বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। যেতে যেতে বিচ্ছু চলে গেল একটা বিরাট বড় বট গাছ। এই গাছের নিচে একজন আল্লাহর দরবেশ উলি তিনি শুয়েছিলেন, ঘুমিয়েছেন। এমন সময় বট গাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বড় বড় ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক ওই সময় আমার রব আমার আল্লাহ বিচ্ছুটাকে খবর দেওয়াইয়া ব্যাঙের দিয়া নদী পার করাইয়া আমার আল্লাহ বিচ্ছুটারে দাওয়াত করে এনে উনি বলতেছেন আমি দেখলাম বিচ্ছুটা সাপের লেজ বেয়ে মাথার উপরে গেল। বিচ্ছু মাথার উপরে কামড় দিল সাপেরে, সাপের বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জীবনে তো হওয়ার কথা না, বিচ্ছুর কামড়ে সাপ মরবেটা কেমন কথা, সাপের কামড়ে বিচ্ছু মরার কথা, কারণ বিষার চাইতে সাপের বিষ বেশি। কিন্তু আজকে তিনি বলতেছেন আমি দেখলাম বিষার কামড়ে সাপ মরে গেল, আস্তে করে মাথা গোয়া সাপটা মরে গেল। বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ায় চলে যেতে লাগলো। ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর মজ্জুদ, আপনি গাছের নিচে ঘুমানো, আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য এই সাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ওই পাহাড় থেকে বিচ্ছু দাওয়াত করেছেন বিচ্ছুটাকে নদী পার করানোর জন্য। আমার আল্লাহ একটা ব্যাঙ দাওয়াত করে এনে ব্যাঙের পিঠে বিচ্ছু সরাই আল্লাহ নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা এসে সাপের কামড় দেওয়াইয়া সাপ মরিয়া বিচ্ছুটাকে আল্লাহ এই আপনাকে আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ রব লালন পালন করনেওয়ালা। আজকের ঘটনা থেকে বুঝতে পারলাম ঠিকই আল্লাহ লালন পালন করনেওয়ালা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার সাথে একসঙ্গে সময় পড়েন আল্লাহ
দুলিল্লাহি রব্বিল আলামিন। আবার পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তোমারি গুণগান, অন্ধগাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহের।